বড়দিনে কেক হবে না, এটা হতেই পারে না, তাই আজকে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের কেকের রেসিপি। সব পরিমাপ দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আমার নতুন রাঁধুনিরা বা যারা কেক বানাতে ততটা পটু নন, তারা খুব সহজে বাড়িতে কেক বানিয়ে নিতে পারেন আর দোকান থেকে কিনে খেতে না হয়। আর এই কেকটা কিন্তু দোকানের থেকেও ভালো হবে। নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপকরণগুলো আমার লাগছে একটা কেকে। এক কাপ ময়দার যদি কেক করি তাহলে এক কাপ ময়দা, হাফ কাপ চিনি, দুই টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/4 কাপ লিকুইড দুধ, 85 গ্রাম মাখন আর হাফ চামচ বেকিং পাউডার আর 1/8 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা অনেকে দেন না, আমি দিই, এটা দিলেও হয় না দিলেও হয়। আর বেকিং পাউডারটা যেন কারেন্ট হয়, মানে সেটা যেন এক্সপায়ারি ডেট না চলে যায়। আর একটু লাগবে অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স, আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স দিতে পারেন। আর এটা হলো একটু লেবু নিয়েছি সামান্য, আর দুটো ডিম, এক কাপ ময়দা, হাফ কাপ চিনি, দুই টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/4 কাপ লিকুইড দুধ, 85 গ্রাম মাখন, হাফ চামচ বেকিং পাউডার, 1/8 চামচ বেকিং সোডা, একটুখানি ভ্যানিলা এসেন্স, হাফ একটুখানি লেবুর রস আর দুটো ডিম, আর একটুখানি লেবুর পিলও সামান্য একটু দিতে পারেন, ব্যাস। আমার চিনি গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটাতে আমি প্রথমে গুঁড়ো চিনিটা ঢেলে দিলাম। আপনারা যদি মিক্সি না থাকে তাহলে শিলনোড়ায় পিষে নেবেন। আমাদের প্রথম জীবনে আমি শিলনোড়াতেও পিষে নিয়েছি অনেক সময়। আমি এই মাখনটা দিয়ে দিচ্ছি, মাখনটার সঙ্গে এই চিনিটা খুব ভালো করে ফেটাতে হবে, আর তার জন্য মাখনটাকে একটু রুম টেম্পারেচারে করে রাখবেন, কারণ আমাদের আমি আগে বের করে রেখেছি। আমি মাখন আর চিনিটাকে একই ডিরেকশনে ঘোরাবো, আর রুম টেম্পারেচারে মাখন রাখবেন, আর না হয়তো মাখনটাকে একটু গলিয়ে নেবেন। গলিয়ে নিলে আর একটু ভালো হবে, ফেটাতে আপনার সুবিধা হবে, আর রুম টেম্পারেচারের মাখনটা দিয়ে একটু খানিকটা কষ্ট হবে। আর এই চিনি আর মাখন যত ভালো করে ফেটাবেন ক্রিমের মতো, একদম খুব সুন্দর একই ডিরেকশনে একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নেবেন, তত কিন্তু ভালো হবে কেকটা, দেখতেও ভালো লাগে একদম, এই যে এমন ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এবার এটাকে রেখে দেবো, এবার দুটো ডিম নিয়ে নেব। ডিমটা ভেঙে নিলাম, এতে দিয়ে দেবো খানিকটা ভ্যানিলা এসেন্স ডিমের কাস্টে গন্ধটা যাওয়ার জন্যে। এবার এই ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নেব। কুসুম আর সাদা আলাদা করেও ফাটানো যেতে পারে, শুধু সাদাটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া যেতে পারে, তবে আমি তো তার দরকার হয় না, আমি একসঙ্গেই ফেটিয়ে নিই। এই যে চিনি আর মাখনের যে ক্রিমটা তৈরি করে রেখেছি তার মধ্যে আমি এই ডিমটা ঢেলে দিলাম, দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। এবার চালুনিতে এক কাপ ময়দা,
গুঁড়ো দুধ, বেকিং পাউডার আর খাবার সোডা। দুধটা অল্প অল্প করে দিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখন তাতে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমার অনেক কিছু ভাজার নুন, আর একটা দিয়ে দিলাম এরকম সেপারেটর যাতে গরমে হতে পারে। আমি ঢাকনার গ্যাসকেটটা খুলে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারটা 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব, ভেতরে নুনটা যাতে ভালো করে গরম হয়ে যায়। আর প্রেশার কুকারের যে ঢাকনার ওয়েট বাল্বটা থাকে সেই ওয়েট বাল্বটাও কিন্তু খুলে নিয়েছি। আমি বেকিং টিনের মাপে সাদা কাগজ কেটে লাগিয়ে নিয়েছি। এটা সঠিকভাবে কিভাবে করতে হয় আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। এটার ওপরে এখন খানিকটা তেল আমি ভালো করে ব্রাশ করে দেব যাতে সাদা কাগজই বাটার পেপারের মতো কাজ করে। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এভাবে ট্যাপ করে দিলে ভেতরে বাবল থাকবে না। আমি আলমন্ড দিয়ে সাজিয়ে নেব কেকটা। আপনারা চাইলে চীনা বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, কাজু দিতে পারেন। এরকম একটু ময়দার সঙ্গে কোট করে নেবেন, তাহলে এটা ডুবে যাবে না। আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজাবেন, আমি এইভাবে সাজাচ্ছি। ব্যাস এরকম হয়ে গেছে আমার সাজানো, এবার আমি বেক করতে দিয়ে দেব। খুব গরম হয়ে গেছে, সাবধানে আমাকে ধরে বসিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 45 মিনিট বেক করে নেব, প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, পরবর্তী 40 মিনিট লো ফ্লেমে বেক করব। কেকটা মনে হচ্ছে হয়ে গেছে, আমি দেখে নিই। আমি একটা ছুরি দিয়ে দেখছি যে কেকটা হলো কি না। দেখুন পরিষ্কার, কিছুই লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি নামাতে পারি, আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এবার কেকের কাগজগুলো তুলে নিতে হবে। এই দেখুন খুব সহজেই উঠে যাবে কেকটা। এই যে উল্টো দিক করে নেব আমি। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। ভালো থাকবেন আর সবাইকে জানাই অগ্রিম মেরি ক্রিসমাস।